হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ব্রেইন ফ্লোর, সাথে আছি আমি তমা রশিদ। আর আজকে আমরা কমিউনিকেশনে চারটা ইম্পর্টেন্ট এসেনশিয়াল স্কিল সম্পর্কে শিখব, যে এই চারটা স্কিল যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের কমিউনিকেশন খুব বেশি স্মুথ হয়ে যাবে। আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি অনেকগুলো আপনাদেরকে কমিউনিকেশনের উপর টিপস দিয়ে থাকি, তবে আজকের এই চারটা টিপস সম্পর্কে আপনি আগেও শুনেছেন এবং আজকে আপনি এই চারটা সম্পর্কে আরও বিস্তারিত শোনার মাধ্যমে আপনি এগুলো ঠিক করে নিতে পারেন আপনার মাঝে, এবং এই চারটা স্কিল চেষ্টা করবেন যেন এক সপ্তাহের মধ্যেই আপনার ভিতরে সম্পূর্ণরূপে আয়ত্ত হয়ে যায়। তার আগে বলে রাখি, আপনারা যারা সম্পূর্ণ নতুন আজকে আমার সাথে জয়েন করেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারেন। পাশাপাশি আরও যে সকল কমিউনিকেশনের ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসতে পারেন কমিউনিকেশন অ্যান্ড কনভারসেশনের প্লেলিস্টে। আপনারা যারা অলরেডি আমার সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফোর ইম্পর্টেন্ট এসেনশিয়াল কমিউনিকেশন স্কিলস এর মধ্যে ফার্স্টে আছে বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার গেস্টার পোশ্চার কেমন, আপনার আই কন্ট্যাক্ট কেমন, আপনি কীভাবে স্মাইল করছেন, কীভাবে আপনি একটা কথা শোনার পরে আপনার হেড নোট করছেন, এই সব কিছু খুবই ইম্পর্টেন্ট একটা কমিউনিকেশনের ক্ষেত্রে। কেননা আমাদের যে আচার আচরণ বা আমাদের গেস্টার পোশ্চার, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ একটা নন ভার্বাল কমিউনিকেশন, অ্যান্ড এই আমাদের শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই কিন্তু অপর পক্ষ বুঝে যেতে পারে যে আমরা তার ইনফরমেশনগুলো কীভাবে নিচ্ছি, পজিটিভলি নিচ্ছি, নেগেটিভলি নিচ্ছি, আমরা এগুলো শোনার পরে খুব স্যাড হয়ে যাচ্ছি না এগুলো শোনার পর আমরা খুবই রাগান্বিত হয়ে যাচ্ছি। তাই সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে বডি ল্যাঙ্গুয়েজের উপর, এটা খুব যত্ন সহকারে আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা কখন হাত নাড়াচ্ছি, কখন পা নাড়াচ্ছি, কতটুকু তার প্রয়োজন ছিল সেটাও আমাদের সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার টুতে আছে অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং এর অলরেডি একটা ভিডিও পোস্ট করা আছে, আমি তারপরও কার্ডে সেটার লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি যাতে আপনারা সেটা দেখে আসতে পারেন। অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে খালি শুনলেই হবে না, আপনাকে বুঝতে হবে শোনার সাথে সাথে, যা বলছে সেটা মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় অ্যাক্টিভ লিসেনিং এর কিছু স্টেপ জানি না বলে আমরা ঠিকভাবে আমাদের যা শুনি সেগুলো আমাদের মাথার মধ্যে নিতে পারি না বা সেগুলোতে মনোযোগী হতে পারি না, সেগুলো মনে রাখতে পারি না। তাই কার্ডে রাখা ভিডিওটি দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে অ্যাক্টিভ লিসেনিং কাকে বলে এবং এটা কীভাবে আপনি করতে পারেন। যারা অমনোযোগী হয়ে যান এবং কথা শুনতে শুনতে বা ক্লাস করতে করতে হঠাৎ করে অন্য কিছুতে হারিয়ে যান, তাদের জন্য এই অ্যাক্টিভ লিসেনিং খুব বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে আছে ডেলিভারিং উইথ কনফিডেন্স, অর্থাৎ আপনি যখন কথা বলবেন তখন খুব কনফিডেন্টলি কথা বলতে হবে। আমাদের অনেকের মধ্যে ল্যাক অফ কনফিডেন্স থাকে, আমরা যখন কথা বলি তখন আমরা ভয় পাই যা বলছি তা যদি ঠিক না হয়, এতগুলো মানুষের সামনে বলছি তারা যদি কিছু মনে করে, এই যে কেউ কিছু মনে করবে আমি কি ঠিক কি না, নিজের উপর নিজের সন্দেহ, অর্থাৎ আমরা যখন নিজের উপর সন্দেহ করি যে আমি পারবো না, আমি বললে মানুষ হাসবে, এটা তো হচ্ছে না, এটা এমন হলো কেন, তখন আমাদের ভিতরে থাকা যে কনফিডেন্স সেটা লো হয়ে যাবে। আর কনফিডেন্স যদি লো হয়ে যায় আমাদের ডেলিভারি করার যে অপশন যাবে, আমরা যেভাবে ডেলিভারি করছি আমাদের পিচ সেটাও নষ্ট হয়ে যাবে। আমি যে আপনাদের সাথে এখন কথা বলছি আমি এনাফ কনফিডেন্ট দেখে আমি ফ্লুয়েন্টলি বলতে পারছি, হয়তো কোথাও ভুল যাচ্ছে কিন্তু তারপরে আমি ফাম্বলিং খুব কম করছি বা ভুলগুলো আমার ঠিক একটা ভয় আসছে না, নার্ভাসনেস কাজ করছে না। কিন্তু আপনি যখন কনফিডেন্ট থাকবেন না তখন আপনার জানা 100% সত্য ঘটনাতেও আপনি নার্ভাস হয়ে যাবেন এবং আপনি ভুল করে ফেলবেন, তখন মনে হবে যে না এই ঘটনাটা সত্য না বা হতে পারে এটা অন্য কিছু হতে পারে, আমি হয়তো ভুলে গেছি। এই সমস্ত কিছু হয় আপনার ল্যাক অফ কনফিডেন্সের জন্য। তাই যখনই কারোর সাথে কথা বলবেন অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে, বিকজ যদি কনফিডেন্ট না থাকেন তাহলে আপনি কোনোভাবেই একজন ভালো কমিউনিকেটর হতে পারবেন না। অ্যান্ড লাস্ট অফ অল, কিপ ইট পজিটিভ। আমরা চারিদিকে অনেক নেগেটিভ মানুষজনকে দেখি, তারা সবসময় নেগেটিভিটি ছড়িয়ে বেড়ায়। যেমন অনেকেই আছে, তোমার এটা হচ্ছে না, এটা কেন এভাবে করেছো, তুমি দেখতে সুন্দর না, তুমি কথা বলতে পারো না, তোমার তো এখানে আসা উচিত না, এত বড় বড় মানুষের মাঝে তুমি কেন এসেছো, এই যে নেগেটিভ বিষয়গুলো, এগুলো সবসময় আমাদেরকে বড় হতে দেয় না, আমাদেরকে একটা স্থানে দমিয়ে রাখে। তাই সবসময় পজিটিভিটিকে ছড়াতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে, নেগেটিভ বিষয়ের ভিতরেও পজিটিভ থাকতে হবে। যেমন আপনার হয়তো এই ভিডিওটা দেখে খারাপ লাগতেই পারে, তখন আপনি
আপনি হয়তো কমেন্টে লিখলে যে এত বাজে ভিডিও আমি আমার লাইফে দেখিনি, কিন্তু সেখান থেকেও কিন্তু আমি একটা পজিটিভ ধারণা পাবো কি সেটা যে হতে পারে আমার ভিডিওতে এখনো কোনো প্রবলেম আছে যার জন্য মানুষের ভালো লাগছে না, সুতরাং আমাকে আরেকটু কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে, আরেকটু ভালো ভিডিও বানাতে হবে। এই যে পজিটিভ একটা দিক সেটা আমাদেরকে সবসময় বের করে আনতে হবে। কিন্তু আমি আপনার কথা শোনার পর যদি যে না আর ভিডিওই বানাবো না, আমার ভিডিও হয় না, আমি ভালো না, তাহলে এই যে নেগেটিভিটিটা আমার মধ্যে চলে আসলে কিন্তু কখনো ফ্রুটফুল কিছু হবে না, ভালো কিছু হবে না, তাই কখনো নেগেটিভিটি আমাদের মাঝে আনা যাবে না। আর এই জন্য সবসময় সব কিছুতে পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ দিকগুলো তুলে আনতে হবে। এই ছিল চারটা ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিল যেটা আপনি আয়ত্ত করতে পারলে মোটামুটি একজন ভালো কমিউনিকেটর হয়ে যেতে পারবেন। অ্যান্ড আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনার ভিডিওটা ভালো লেগেছে কিনা, এবং যদি খারাপ লাগে তাহলে কিভাবে আরো ভালো করা যায় সেই বিষয়গুলো আমাকে জানাবেন। পাশাপাশি আপনারা যদি কোনো কিছু জানতে চান, নতুন কোনো টপিক সম্পর্কে আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে জানার, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি অবশ্যই সেগুলোর একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর এর পাশাপাশি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।